আফাগুলো আছে তার আগে যে আপনারা এই বিষয়গুলো করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সেবা নিতে পারবেন। এই যে বিষয়গুলো, এটা একটা চার্ট, এই চার্টের মাধ্যমে আমরা দেখাইলাম। তো আমি যে কথা কইতে চাই, আমার শেষ কথা হয়েছে যে পরিবার ছোট রাখা অর্থ এই না যে বাচ্চা কাচ্চা কম যাওয়া, পরিবার ছোট ও কারণে রাখতা যে আজকে বাচ্চা হইলে দুই বছর কোরআনে আছে দুই বছর পর্যন্ত চব্বিশ মাস পর্যন্ত মায়ের বুকের দিকে খাবাইতা, না হুজুরও আছে কোরআনে আছে, এখন দুই বছর পর্যন্ত আমার যদি চব্বিশ মাস পর্যন্ত মায়ের বুকের দিকে খাবাইতে হয় তাইলে আমি দুই বছরের ভিতরে বাচ্চা নিতে পারতাম। এই যে বাচ্চার না নেওয়াটা, এর ভিতরে আপনি পরিবার পরিকল্পনার ভিন্ন পদ্ধতি নেবেন, ওটার নাম হলো পরিবার পরিকল্পনা। এখন দুই বছর ডাক্তারে কয়েক একজন মা যখন বাচ্চা জন্ম দিল আজকে তার যে পরিমাণ রক্তকরণ হয় এই রক্তকার্তি পূরণ হইতে তিনটা বছর সময় লাগে, এর অর্থ আমরা হইলো তিন বছরের ভিতরে বাচ্চা নিতাম না, তিন বছর পরে নিই। এর অর্থ এই না যে আমরা একটা বাচ্চা নিয়ে আর নিতাম না, দুইটা বাচ্চা নিয়ে আপনি নেই না রক্ত একটা বাচ্চা আমরা রাখব। তো সর্বশেষ কথা হয়েছে, আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমরা এই উঠান সভায় পরে জনগণের দুর্গুড়ায় সেবা যেটা এই সেবায় আমাদের ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব ফারুক আহমদ সাহেব উপস্থিত হয়েছেন। এজন্য আমি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে স্বাধীনতা দিবসের দিবস উপলক্ষে বিশেষ সেবাদান অনুষ্ঠানে আমি মুবারকবাদ জানাই, যাতে করে আমরা যে এই চেয়ারম্যান সাহেব বা জনপ্রতিনিধি যারা তারা যদি আমরা এই কাজে সম্পৃক্ত হই তাহলে আমরা এই ডিপার্টমেন্টের যে কাজ মা শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মা শিশু বালা থাকত মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধ হইত, এটা আমার মনে হয় যে এইরকম কাজে যদি জনপ্রতিনিধিরা আরও বেশি বেশি এগিয়ে আসবে সব জায়গায় শুধু ফান্ডারগাঁও না, তখন দেখা যাইব যে আমরা আপনারা লাগে যে সেবাগুলো এগুলো আমরা সরকারের যে সেবাগুলো এই সেবাগুলো আপনারা পৌঁছাইতে পারবো এবং দেশের মানুষ সুখীব বঙ্গবন্ধুর যে স্বপ্ন স্বপ্ন দিকে এই স্বপ্ন সোনার বাংলায় রূপান্তরিত হইব। এই কথা কই আমি আমার কথা এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। এরপর যে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, বিচার করেন না, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জননেতা জনাব ফারুক আহমদ, ওনাকে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ সেবাদান কর্মসূচি বক্তব্য রাখার জন্য ভিডিও প্রদান করেন।